বৃষ্টির পরে রাইড করতেছি, বৃষ্টির পরে রাইড করলে খুব ভালো লাগে না। বৃষ্টির পরে রাইড করলে, বৃষ্টির মধ্যে রাইড করতে অন্যরকম মজা, বাট এরকম বৃষ্টির শেষে একটু হালকা পড়তেছে এরকম খুবই বাজে লাগে। কেননা আপনি হালকা পানি পানি পড়তেছে, আপনার শরীর হালকা ভেজা, বাতাস লাগতেছে, কেমন বৃষ্টি লাগে। বাট বৃষ্টির সময় যদি হয় সেক্ষেত্রে বৃষ্টি পড়তেছে পানি দিয়ে গোসল করতেছেন, সেটা আমার কথা বলি। বাট বৃষ্টির পর রাইড করা খুবই বাজে লাগে, ছেদ একটা অবস্থা হয়ে যায়, সেটা আমার একদমই পছন্দ না, কখনোই পছন্দ ছিল না, এখনো না। তারপর আসছি যেহেতু রূপনগরে ঘুরতে, তো দাঁড়াই নাই কোথাও, বৃষ্টিতে ভিজিয়ে চলে আসছি। ওইভাবে বৃষ্টিটা হয় না ওই পরিমাণে, হালকা হয়েছে এই জন্য তেমন ভিজি নেই, বাট তারপরে একটু হালকা ভিজে গেছি ভালোই। তো কেমন ছেদ লাগতেছে, খুবই বাজে লাগতেছে, বাট এইদিকে দাঁড়ানোর মতো তেমন কোনো জায়গা নেই। রূপনগরে এই যে একটা ঝামেলা, একটা জাস্ট রাস্তা, ওইখানে ঘোরার মতো তেমন কিছু নেই, রাস্তাটাই ঘোরা, রাস্তার পাশে বসে থাকার মতো। বাট ওয়েদারটা প্রথমে ভালো ছিল, বাট হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে মানে সম্পূর্ণ প্ল্যানটাই নষ্ট করছে। তারপর কয়েকজন আসছে সাথে, আরও 4-5টা বাইক আসছে। তো শ্রীনগর যাওয়ার কথা ছিল, বাট সেটা যাওয়া হবে না, কারণ এই বৃষ্টির মধ্যে ঝামেলা, কাদা হয়ে গেছে এদিকে প্রচুর কাদা, এই জন্য রূপনগর চলে আসছি। তো রূপনগর কি বৃষ্টির মধ্যেও ভালো লাগে আমাদের জায়গা না, খুবই বাজে উঠে। কিন্তু বৃষ্টির কারণে যে রাস্তার কোনো ফাঁকা, গাড়িগুলো খুবই কম, বাইক স্পেশালি বাইকগুলো কম নাই এখন, আমাদের এখানে সবসময় বাইক থাকে, রাইড টাইড করে, তো ঘুরতে আসো সবাই, এই জন্য আসছি। বাট এরকম বৃষ্টির মধ্যে ভাই ঘোরার কোনো ইচ্ছা ছিল না, ভিজে এটা খুবই বাজে অবস্থা, কাদা কাদা লাগতেছে নিজের কাছে, মানে স্যাঁত স্যাঁতে লাগতেছে। তো যাই হোক, তারপরে ভালোই, আর রাস্তাটা ভালো রয়েছে, এটা রাস্তাটা মেবি বড় হতে পারে, যেহেতু দুই সাইডে অনেক পাশ রয়েছে, এটা রাস্তাটা বড় করা উচিত, কিন্তু রাস্তাটা অনেক চাপা হয়ে গেছে আমার মতে, ওই দিক দিয়ে সবারই কাছে এত চাপা রোড না থাকাই ভালো। যারা ওই দিক থেকে আসে ঝামড়া দিক, অনেকে এই দিক দিয়ে ঢুকে যায়, আর এদিকে যদি রাস্তাটা বড় করা হয় সেই ক্ষেত্রে মানুষ এদিক দিয়ে ঢুকে যাবে, সবার যাওয়ার জন্য নদী নগরে এত ঘুরতে যাবে না, করা যত যারা লোকাল চলতে চায় অটো নিয়ে বা বাইক নিয়ে এদিক দিয়ে চলে আসতে পারবে। বাট রাস্তাটা ভালো না থাকাটা নিয়ে একটু ঝামেলা, আপনার ওই দিকে রূপনগর থেকে আপনার ধামরাই পর্যন্ত রোডটা একটু বাজে অবস্থা, বেশি মানে এত বাজে অবস্থা না থাকাই ভালো ছিল। তারপরে মানুষ আসে আসবে বৃষ্টির সময়, বৃষ্টির আগে আসতে হয়তো তার অটো ছিল, বাইকারদের অবস্থা বাজে, আর এদিকে যেমন দোকানপাটও নাই যে কিছুতে ঘুরতে যাবে। যাই হোক, সবাই চালাইতেছে সাইড দিয়ে ভালো, বৃষ্টির মধ্যে আমার ভয় লাগে অনেক, যদি কাদা থাকে রাস্তায় সেক্ষেত্রে অনেক ভয় লাগে, জাস্ট যে কোনো সময় স্লিপ করতে পারে, সেটা আমার জন্য খুবই বাজে অভিজ্ঞতা, আর আমি খুবই ভয় পাই স্লিপারি রাস্তাগুলো, আমার খুবই ভয় লাগে, সবার মধ্যে এত রাইড করতে পারি না, আমার ভয় লাগে, কিন্তু সেটা কন্ট্রোলে করতে পারি, বাট আমার এতটা ভয় লাগে যে বলার মতো না, আমি নিজে বুঝি, বাইক রাইড করি ঠিক আছে, বাট নিজের ভেতরে যে কি ভয়টা লাগে সেটা বলার মতো না। যাই হোক, চলেন যাই, এদিকে রোডটা ভালো খারাপ না, সামনে ব্রিজে গিয়ে বসবো, ব্রিজে এখানে একটু ফাঁকা, ওইখানে যাবো, আল্লাহ ওই এটা কি হলো, আল্লাহ এটা কোনো কথা, এইভাবে হঠাৎ আমি ভয় পেয়ে গেছি, কারণ বাসটা যদি আমার চাকার নিচে চলে আসতে বৃষ্টির মধ্যে আমার অবস্থা একদম বাজে হয়ে যেত, খুবই বাজে অবস্থা। আসলে যা কাহিনটা হয়েছে কি, রাস্তা সেটা আপনার এগুলা ছিল, এগুলো বাইজা পড়ছে, চলেন একটু দেখি কি অবস্থা। আরে মামা, তোমারটা তো বাইজা পড়ছে, এটা তোমার তো এইভাবে হঠাৎ বাসটা আমার সামনে চলে আসছে, আমার চাকা নিচে গেলাম শেষ, এটা টেনে খোলাইতে হবে, দেখি খোলানো যায় কি না, এটা খোলানো যাবে না, অনেক দেখি খুলে কিনা, এইভাবে হবে না, চাকা ঘুরাইলে হবে না, কাটতে হবে কিছু দিয়ে, এটা কাটা ভালো। যাই হোক, এটা আসলে রিস্ক, এই জন্য দেখে চালানো ভালো, এইভাবে হঠাৎ আরে না চালানোই ভালো, এটা আসলে কীভাবে করবে, বাইরে যদি বাসটা আমার নিচে চলে আসতে আমি সেটা করে দিতাম, কারণ বাস টাকার নিচে আসলে আমি রাখতে পারতাম না। আর ম্যাম এই বাইকটাও রাখছে খুবই কন্ট্রোলে, যাই ব্রেকটা হয়েছে ভালো, যে বাইক টাইনা ধরে নিয়েছে এরকম কিছু না, অর্থাৎ টাইনা ধরেছে, এগুলো আসলে ঝামেলা। তো বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাটা বৃষ্টি, তো ব্যাগ আনি নেই, তো ও ব্যাগ আনছে, এই জন্য ব্যাগটা নিচ্ছি, ক্যামেরাটা সেফ থাকা ভালো।